প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা এখন স্নান টান করে আসলাম, আমরা এখন খেতে বসবো। প্রত্যেক দিন নিরামিষ তোমাদের সাথে শেয়ার করি, আর দুদিন মাছ রান্না করছি, শেয়ার করবো না, এটা হতেই পারে না। দেখো আজকে কী কী রান্না করেছি। দেখো আমি আজকে ভাত, আলু মাখা আর মাছ, দাঁড়া না, আর ডাল রান্না করেছি, পাঁপড় ভেজেছি, আলু ভেজেছি, ব্যাস এটাই আমাদের খাবার আজকে দুপুরের, তাই না বাবা? আর আমার বাবু আজকে মাছ, হ্যাঁ বল বল, আচ্ছা মাছ খাবি, ঠিক আছে, এইটা তোর মাছ, এইটা এটা তোর আর এটা পাপার, কি তুই এটা খাবি আর বাবা এটা খাবে? দাঁড়া আমি চেয়ার নিয়ে আসি, আমি ওখানে বসে খেতে পারবো না তোকে। ছটা বাজে, এখন ঘুমাবো। বাড়িতে আমার বর আসলো, বর এসে দুপুরবেলা কটা খেলো দিলো আবার চলে গেল। একা একা ভালো লাগে? কতক্ষণ ভালো লাগে? আর যেদিনকে বাড়ি থাকে সেদিনকে পড়াশুনো, আর পড়াশুনো কত পড়াশুনো করে, কী যে পড়ছে কে জানে। কেক বানাতে বলছে সকাল থেকে, আর ও কি করেছে, ও কেক বানিয়েছিল একটা, ওই যে আমার মশলার পাউডার মশলাগুলো সব ফেলে দিয়েছে ও, ফেলে দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি কি পেয়েছে, সাদা সাদা দুধের জল মনে হয়, দুধ খেতে দিয়েছি, সেই দুধটাকে ওর মধ্যে ফেলেছে। ও হ্যাঁ, আর সকালবেলা দুটো আইসক্রিম নষ্ট করেছে, দুটো আইসক্রিমকে গুলে ওর মধ্যে বসিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, 100 বার ফ্রিজ খুলেছে আর বন্ধ করেছে, ওগুলো করে করে ফ্রিজে ঢুকিয়ে বলছে মাম্মি এ কেক বানেগা, তোদের ওয়েট করো ফির হাম কেক কাটেঙ্গে। সেই কেক বানানোর জন্য পাগল করে দিচ্ছে, তো আমরা এখন কেক বানাবো, আর বানাবো বাবা কেক বানাবো, আমাকে পাগল করে দেবো, ডিম যতক্ষণ না ফাটবে ততক্ষণ শান্তি পাবে না আমার ছেলে। না বলেছি তো, দেখো যদি ওটা নিয়ে আসিস, তুই তো ওটা নিয়ে আসবি, বাটি নিয়ে আসবি, কিন্তু ডিম কোথায় পাবি? এ মা দেখো ফাটিয়েই দিয়েছে, এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানটা দেখা যায় না, এত লাইট আসে, দেখো রোদ্দুর আসে এটার থেকে, দাঁড়াও ও বাটি আনতে গেছে, আমি ডিমগুলো সরিয়ে নিই, নাহলে এখনই ফাটিয়ে দেবে, সব কটা ফাটিয়ে দেবে। কোথাও ছুপাও, কাহা ছুপাও, দেরি রাখ দে, আচ্ছা কি করছিস কি তুই? ক্যা চাইয়ে বাটি, বাটি ওখানে কোথায়? দেখো দেখো কই রে, ফুল রে, তুই বাটি দিয়ে কি করবি? কোন ডিম? আমি তো কি বলছি শোন, একটু পরে সব কটা ডিম তোকে দেবো, এক্ষুনি পড়ে যাচ্ছিলি দিলেই হবে, আমি একটা জুতো পরেই চলে যাবো,
চলেই যাচ্ছি, যা তুই থাক। তুই এইভাবে আসবি না কিন্তু বলেছি। আজকে আন্টি তোকে ভীষণ পিটাবে, দেখো আন্টির গা ছিঁড়ে দিয়েছে তো। গ্যাস কার্কি অবস্থা তোমাদের দেখা যায়, আমি দুপুরে কিচ্ছু কাজ করতে পারিনি আজকে, শুধু ওর জন্য এত জ্বালিয়েছি দেখো, সব রান্না বান্না করে আমি আজকে কিচ্ছু করিনি। তো ও বুঝবে তো সেই কথাটা, হ্যাঁ, যে গ্যাসটা মুছতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কেকটা বানাতে হবে, তা না ও তখন থেকে বলে যাবে। ও ডিমটা কাজ করি, এত কিছু করি, তারপরেও আমার বড় বলে কি করেছো সারাদিন ধরে। আমি বলি কি করেছি, আমার ব্লগ তুমি খুলে দেখো, অন্য লোকের দেখতে হবে না, আগে তুমি দেখো আমি কি করেছি সারাদিন। এরকম করি না, মাঝে মাঝে ঝগড়া করি আর এইসব বলি আমি। ও বলে বুঝছো আমাকে, আবার বাবাই কত জোরে যে কামড় দিয়েছো আমাকে, ঘুরতে চলে যাই, নাহলে খেতে চলে যাই, নাহলে এদিক ওদিক চলে যাই, তখন আমাদের ঝগড়া মিটে যায়, এরকমই হয় আমাদের সাথে। কিন্তু ঝগড়া যখন হয় সেই হয়, সেই তুমুল ঝগড়া করি, তুমুল ঝগড়া করি না, কাউকে ছেড়ে কথা বলি না, আর যা পারি তাই বলি। আনলিমিটেড করবে বলে সব তখন থেকে ডিম চাইছে, এগুলো করবে বলে। পরিষ্কার হয়ে গেল, গ্যাস ম্যাস সব মোছা টোছা হয়ে গেল, আর আমার বর কালকে একটা হঠাৎই করে বাজারে গিয়ে কিনে নিয়ে এসছে দেখো। আমি কখনো মাটির হাঁড়িতে জল খাইনি, কিন্তু খেয়ে দেখলাম এখানটায় কালকে নিয়ে আসার পরে এত ঠান্ডা থাকে, সত্যি না খেলে হয়তো বিশ্বাস করতাম না, মানে ভীষণই ঠান্ডা, কষ্ট হয়ে গেছে তো, ভীষণ ঠান্ডা ফ্রিজ আর এমনি মানে আসা জলের থেকে মানে অনেকটা তফাৎ। আমি ফ্রিজের জল খেয়েও এত শান্তি পাই না যতটা শান্তি পাচ্ছি এই এই হাঁড়িটার জল। তো নিয়ে এসে দিয়েছে, এ মা দেখো আমি ওখানে রান্নাঘরটা গুছিয়ে আসবো তো, এখানে বিছানার অবস্থা কী করছে। বাবুর জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগি খাবে, আর হচ্ছে ও আজকে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, রাত্রেবেলা খাবে কি না সন্দেহ আছে, কিন্তু তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। চলো বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।